মাহে রমজানিল বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমতের বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজানিল বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدقت يا رب العالمين মাহে রমজানিল বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والصلاة والسلام على رسول الله والحمد لله رب العالمين প্রিয় দর্শক মণ্ডলী আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়ায় তার অনুগ্রহে আমরা রমাদানুল মুবারকের মতো একটি মাস অতিক্রম করছি যাকে আমরা এক কথায় বলতে পারি ইবাদতের বসন্তকাল যেখানে একটি নফল ইবাদত পর্যন্ত অন্য সময়ের ফরজ আদায়ের সমতুল্যতা অর্জন করে তাহলে বুঝতে আর বাকি রইল না যে কোনো নফল ইবাদত যে কোনো মুস্তাহাব আমল অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ স্পেশালি এই রমাদানুল মুবারকে অতএব সেই বিষয়টিকে সামনে রেখে আজকে যে আমলটি নিয়ে কথা বলতে চাই তা হচ্ছে তাহাজ্জুদ সালাত নরমালি রমাদানের বাইরে আমরা জানি তাহাজ্জুদের সালাত আমরা রাতের শেষ ভাগে গিয়ে আমরা পড়ে থাকি এবং এটাই হচ্ছে তার সময় এবং এটা এশার নামাজের পর থেকেই শুরু হয়ে যায় তারপরে উত্তম সময় হচ্ছে এশার নামাজ পড়ে একটু ঘুমিয়ে থেকে তারপরে আবার উঠে যে নামাজ আমরা পড়ি সেটাকে তাহাজ্জুদ সালাত আমরা বলে থাকি এটাকে আবার হাদিসের ভাষায় কিয়ামুল লাইল বলা হয়ে থাকে তবে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই সালাতটাকে তাহাজ্জুদের সালাত হিসাবে ঘোষণা করেছেন পবিত্র কোরআনে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই নামাজটি নফল ছিল, কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় ছিল যে নবীজি একদিন ঘুমিয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে আমার বন্ধু আপনি উঠুন, আপনি রাতের শেষ ভাগে কিছু দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করুন, অর্থাৎ আপনি তাহাজ্জুদ সালাত আদায় করুন। এই যে তাহাজ্জুদ সালাত আদায়, এটা নবীজির জন্য নফল, উম্মতের জন্য নফল, বা কেউ বলেছেন এটা সুন্নত আমল। কিন্তু আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই তা হচ্ছে, যারা আমরা তাহাজ্জুদ সালাতে অভ্যস্ত নই তারা কিন্তু সহজেই এই আমলটির সাথে সম্পৃক্ত হতে পারেন এবং অভ্যস্ত হয়ে যেতে পারেন এ রমাদান মুবারকে। আর সেটা সম্ভব কেন? এ কারণে যে আমরা তো সাহারি গ্রহণ করি, এটা বরকতের জন্য, রমাদানকে কেন্দ্র করে রোজা রাখবো সেই নিয়তে আমরা সাহারি গ্রহণ করি। তো সাহারির সময় যখন আমরা উঠি তার 10-15 মিনিট আগে যদি আমরা উঠে যাই তাহলে কিন্তু এটা আদায় করা সম্ভব, এটা আমাদের জন্য ইজি হয়ে যায়। শুধু একটু নিয়তের দরকার, একটু উদ্দেশ্য, একটু টার্গেট রাখা যে আমি তাহাজ্জুদ সালাতটা পড়ব, তাহলে কিন্তু আমাদের জন্য খুব সহজ এই রমাদানের তাহাজ্জুদ সালাতের প্র্যাকটিস করা। আর এটা কেন করব, কি এর ফজিলত, সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে একটি হাদিসের অংশ শেয়ার করতে চাই। আর তা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাদিসটি আল্লাহর ভাব এবং নবীজির ভাষায় যাকে আমরা বলি হাদিসে কুদসি, লা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল হাত্তা আহবাবতুহু ফাকুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদুহু আল্লাতী ইয়াবতিশু বিহা। যে যখন বান্দা নফল বন্দেগী করে, এই নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধু হয়, আর বান্দা যখন আল্লাহর বন্ধু হয়, প্রিয়জন হয়ে যান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কান বান্দার কান, বান্দার কান আল্লাহর কান, বান্দার শ্রবণ শক্তি আল্লাহর শ্রবণ শক্তি, বান্দার দৃষ্টি শক্তি আল্লাহর দৃষ্টি শক্তি, বান্দার পথ চলা আল্লাহর পথ চলা, বান্দার হাত সম্প্রসারিত করা আল্লাহর হাত সম্প্রসারিত করা, এর অর্থ দাঁড়ায় যে এই নফল বন্দিগি দিয়ে বান্দা এত মর্তবা ফজিলত অর্জন করেন সে আল্লাহর গুণে গুণী হন। আর আল্লাহর গুণই তো হচ্ছে সর্বোত্তম গুণ, সিবগাত আল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চেয়ে, আল্লাহর গুণের চেয়ে, আল্লাহর সৌন্দর্যের চেয়ে আর কোন সৌন্দর্য হতে পারে না। তো বান্দা এই ইবাদতের মাধ্যমে কিন্তু আল্লাহর বন্ধুতে পরিণত হয়, আল্লাহর ওলি হন। এবং তাহাজ্জুদ সালাতকে নিয়ে হযরত সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ণনা আছে, আর তা হচ্ছে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের, আলাইকুম বিকিয়ামিল লাইল, যে তোমাদের উচিত তাহাজ্জুদ সালাত আদায় করা, কিয়ামুল লাইল আদায় করা, কেননা এটা 5টা উপকার আছে। ফা ইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, এটা তোমাদের পূর্ব যারা আল্লাহর ওলি হয়েছেন, তোমাদের পূর্বে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়েছেন, যারা আল্লাহর প্রিয় থেকে প্রিয়তম হয়েছেন, এটা ছিল তাদের রেগুলার আমল। দ্বিতীয়ত মাকারাবাতুন ইলা রাব্বিকুম, যে এটা হচ্ছে তোমার রবের নৈকট্য লাভের মাধ্যম, অনন্য সাধারণ একটি উপায়। আর 3 নম্বর হচ্ছে ওয়া মাগফারাতুন লিসসাইয়্যাত, যে তোমার পাপরাশি, তা তোমার গুনাহ, তোমার পাপ মোচনের, এটা হচ্ছে একটি দারুণ উপায়। এরপরে বলছেন চতুর্থত ওয়া মানহাতুন আলিল ইসম, যে এটা হচ্ছে তোমাকে অন্যায় থেকে, অপরাধ থেকে, আল্লাহর গুনাহ থেকে তোমাকে বিরত রাখবে। তুমি তোমার ভিতরে আল্লাহর নাফরমানি, গুনাহ বর্জনের এবং আল্লাহর নাফরমানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বর্জনের যেই শয়তানি ওয়াসওয়াসা, এটা এটা এটাকে তুমি প্রটেক্ট করবার জন্য তোমার ভিতরে সেই ইমানি শক্তি
পয়দা হবে, অর্থাৎ তুমি হয়ে যাবে আল্লাহর অনুগত, তুমি হয়ে যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুগত, তুমি হয়ে যাবে ইবাদতমুখী কল্যাণমুখী। আর পঞ্চমত হচ্ছে অমত রাদাতুন লিদাই আনিল জাসাদ, এটা শুধুমাত্র তোমাকে স্পিরিচুয়ালি ডেভেলপ করবে না, তোমার স্বাস্থ্যগত ভাবে তুমি সুস্থ থাকবে, তোমার স্বাস্থ্যের জন্য এটা অনেক উপকারী। তাহলে এই তাহাজ্জুদ সালাতটা এত গুরুত্বপূর্ণ, এবং এটা আমরা যদি প্র্যাকটিস করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্য জায়গায় অন্য হাদিসে যে কোনো কারণে আমরা তাহাজ্জুদ সালাতের সাথে ইউজ টু, বাট কোনো কারণে যদি আমরা তাহাজ্জুদ কোনো একদিন পড়তে না পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি চিন্তা করো না, ঘুমের কারণে তুমি পড়তে পারো নাই, তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পড়ার সব দান করবেন, তোমার ঘুমটাও সাদাকা হয়ে যাবে। অতএব প্রিয় দর্শক, এই রমাদানে আমরা চেষ্টা করব তাহাজ্জুদ সালাতের অভ্যাস গড়বার। এটা হতে পারে দুই রাকাত সময় থাকলে আরো বেশি চার রাকাত বা আট রাকাত বা বারো রাকাত, আমরা যে কয় রাকাত পড়তে পারি সময় অনুযায়ী আমরা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই তাহাজ্জুদের আমল আমাদের জীবনে প্রতিষ্ঠিত করবার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজানিল বছর ঘুরি, মুমিন মুসলমানের দারি দারি। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিল সে গোমরাহি সুর গান করে তুলে মোহময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ
যত মতামত আধারের দুর্গম আঁকা বাঁকা পথ ভ্রান্তিতে পূর্ণ যত মতামত কখনো হঠাৎ নপসের তারনায় লাগে সুন্দর মনোময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় মাহে রমজানিল বছর ঘুরি মুমিন মুসলমানের দারি দারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মাহে রমাদানের পবিত্র মুহূর্তে নিশ্চয়ই তোমরা ভালো আছো আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ ঈমান চাকানিয়ার আজকেরই পর্বে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুণ্যময় জীবন থেকে কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাই যা শুনলে ঈমান জাগ্রত হবে এবং ইমানি শক্তি বৃদ্ধি পাবে তবে আর দেরি নয় এবার শুরু করা যাক একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খিদমতে একজন মেয়ে লোক আসলো সে এসে দেখল নবীজির ল্যাব ছেঁড়া ও ফাটা সে বলল আমি একটা নতুন ল্যাব দিতে চাই সে ঘরে ফিরে একটি নতুন ফুলওয়ালা সুন্দর ল্যাব নিয়ে আসলো এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ফিরে দেখলেন নতুন ল্যাব তিনি বললেন কি ব্যাপার এটা কার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটা আপনার জন্য আপনি এটা গ্রহণ করুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফিরিয়ে দাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি পুরাতন ল্যাবে শয়ন করেন এটা আগের ল্যাবের চেয়ে অনেক ভালো আপনি এটা গ্রহণ করুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন ফেরত পাঠিয়ে দাও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও অনুরোধ করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়েশা আমি চাইলে এই পুরা উহুদ পাহাড় স্বর্ণ হয়ে আমার পায়ে গড়াগড়ি করত কিন্তু আমি দুনিয়াকে লাথি মেরেছি অতএব তুমি এটা ফিরিয়ে দাও শুনলে তো বন্ধুরা এখান থেকে শিক্ষা নিয়ে এবার আমাদের আমল করার পালা আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাহে রমজানিল বছর ঘুরি মুমিন মুসলমানের দারি দারি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সকলেই জানি ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় যে বিশেষ মুহূর্তগুলোতে দোয়া কবুল হয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন তার মধ্যে অন্যতম হচ্ছে রমাদানুল করিমের ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া আসুন আমরা মহান আল্লাহ তাআলার দরবারে কায়মনোবাক্যে ফরিয়াদ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله فاك فروار دیگر عالم ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময়ে আমরা তোমার কিছু গুনাহগার বান্দা তোমার দরবারে ছোট ছোট দুখানা হাত উত্তোলন করে দিলাম। দয়া করে আমাদের হাতগুলোকে তোমার আরশের দরবারে কবুল করে নাও। যতটুকু সওয়াব তুমি মঞ্জুর করেছো আরো লক্ষ কোটি গুণ বাড়িয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বিশেষ করে আমাদের আপনজন যারা আমরা হারিয়েছি, যাদেরকে আমরা হারিয়েছি, আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আমাদের পরিচিত জন আমাদের মহাব্বতি কত মানুষ আজকে যারা অন্ধকার কবরে চলে গেলেন তাদের প্রত্যেকের রুহের পরে তুমি হাদিয়া পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, মনে পড়ে গেল আমাদের মা জননীর কথা, আমাদের মা দুঃখিনীর কথা, আমাদের বাপজানের কথা, যেই মা আমাদেরকে পেটে ধারণ করেছেন, আমাদের জন্য কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, আড়াইটি বছর পর্যন্ত যেই মা আমাদেরকে দুধ পান করিয়েছেন, অনেক রাত কেটে গেছে মা ঘুমাইতে পারেননি আমাদের জন্য, যেই বাপজান আমাদের সব কিছু ব্যবস্থা করেছেন, আজকে আমাদের যাদের বাবা মা অন্ধকার কবরের মধ্যে চলে গেল আল্লাহ, বাবা মায়ের রুহের পরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। বাবা মায়ের কবরের মধ্যে তুমি আজাব দিও না, বাবা মায়ের কবরকে তুমি রওজাতুল রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও, নূরে মুনাব্বার করে দাও। আমরা তোমার শিখানো দোয়াই করি, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুললাম, জীবনে কত অন্যায় করেছি, অপরাধ করেছি, অন্যায় অপরাধের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখা যায় না, তবুও তোমার ভয়ে আল্লাহ, তোমার আজাবের ভয়ে আমরা তোমার দরবারে কায় মনোবাক্যে আল্লাহ ছোট ছোট দুখানা হাত উত্তোলন করে দিলাম। দয়া করে আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহাতা মাফ করে দাও। আমাদের পরিবার পরিজন ছেলে মেয়ে যায় কিছু দিয়েছ, নেককার ফরিজগার হিসেবে তুমি কবুল করে নাও। রমাদানুল মুবারকের যে বাকি রোজাগুলো আছে আমাদেরকে সুস্থ শরীরে সুন্দর মনে রাখার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, আমাদেরকে বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, যত রকমের আয় আল্লাহ খারাপই আছে সেগুলো থেকে তুমি আমাদেরকে মাহফুজ রাখো। আমরা তোমার হাতে সফরদ হয়ে গেলাম, তুমি আমাদের সকলের জিম্মাদার হয়ে যাও। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ونور عرشه محمد وآله وأصحابه أجمعين. كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله. ماهي رمجان لو بچر غوري مؤمن مسلمان داري داري রহমতেরি বাণি নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার পীরে। মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারি দারি।
Wisdom Islam TV, peace for the world.